সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লায় অবস্থিত ঐতিহাসিক লাল মসজিদ। 148 বছর আগে 1876 সালে নির্মিত এই মসজিদটি স্থানীয় অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রক্তক্ষয়ী সংঘর্ষের পর নির্মিত হওয়ায় রক্তের লাল রঙের সাথে মিল রেখে এই মসজিদটির নামকরণ করা হয় হোসেনপুর লাল মসজিদ। মসজিদটির সব অংশের রং করা হয়েছে রক্তের রঙে। 150 বছর আগে সিরাজগঞ্জের তৎকালীন প্রখ্যাত আলেম মুন্সি মেহেরুল্লাহ হোসেনপুর এলাকায় মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ নেন, কিন্তু প্রভাবশালী জমিদার ও তার লোকজন মসজিদ নির্মাণে বাধা দেন। এ নিয়ে জমিদারদের সঙ্গে স্থানীয় মুসলমানদের দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে মুন্সি মেহেরুল্লাহ সহ স্থানীয় মুসল্লিরা শপথ নেন প্রয়োজনে জীবন দেবেন, তবু মসজিদ প্রতিষ্ঠা করবেন। পরে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে জমিদারদের বাধা উপেক্ষা করে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। মসজিদটি নির্মাণে সর্বাত্মক সহযোগিতা করেন হোসেনপুর গ্রামবাসী। মুন্সি মেহেরুল্লাহর সহযোগী ছিলেন দাবিউল্লাহ মিয়া ও হিসাম উদ্দিন মিয়া। পরবর্তী সহযোগিতা ও পরিচালনায় ছিলেন দাবিউল্লাহর ছেলে রিয়াজউদ্দিন মিয়া ও তার ভাতিজা ইব্রাহিম নায়েব। মসজিদের পুরাতন ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় 1990 সালে সেটি ভেঙে একই স্থানে নতুন দ্বিতল ভবন নির্মাণ করা হয়। ওই সময় ফজলে রাব্বি হারুন নামে হোসেনপুর এলাকার এক ব্যক্তি আর্থিক সহযোগিতা করেন। আমাদের জানা মতে প্রায় 150 বছর আগে প্রতিষ্ঠিত হয়। এই এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা যারা ইসলাম ধর্মের সাথে সরাসরি জড়িত ছিল, তারা মূলত আমরা যেটা ঐতিহাসিকভাবে জানতে পারি যে 1855 থেকে তারা মসজিদটা প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ গ্রহণ করে, কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে করতে পারতেছিল না। শেষ পর্যন্ত এখানে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে হোসেনপুর লাল মসজিদটা 1876 সালে প্রতিষ্ঠা করতে পারে। তারা একটা ভবন আকারে ছোট্ট পরিসর, এই ছোট্ট পরিসরে ভবনটা একটা সময় জরাজীর্ণ হয়ে যায়। আমরা ইতিহাস থেকে যেটা জেনেছি ময় মুরব্বীদের কাছ থেকে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী কাজী আজম মোহাম্মদ আলী জিন্না এখানে সিরাজগঞ্জে যখন সফরে এসেছিলেন তখন এই মসজিদে সালাত আদায় করে গেছেন। তারপর আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও হোসেন মোহাম্মদ শহীদ সরওয়ার্দী এই মাঠে মিটিং করেছেন এবং এইখানে সালাত আদায় করেছেন। ব্রিটিশ আমলে জমিদারদের কাছ থেকে অনুদানের মাধ্যমে জমি নিয়ে তারপর তৎকালীন হিন্দুদের প্রচণ্ড বিরোধিতার মুখেও একটা রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রতিষ্ঠিত হয় এবং যার নামকরণ করা হয় লাল মসজিদ। এবং আমাদের জানা মতে সেই সময় এটা প্রথম পাকা একটা মসজিদ এবং সারা সিরাজগঞ্জ সহ বাংলাদেশের সবাই এই মসজিদের নাম জানে এবং তখন এই মসজিদের ব্যাপক অবদান রাখে মুন্সি মেহেরুল্লাহ এবং সাথে আরও অন্যান্য যাদের নাম আপনারা শুনলেন। তারপর থেকে ক্রমবিকাশ মসজিদ ধীরে ধীরে আজকে এই পর্যায়ে তিনতলায় এসেছে। সুদক্ষ ইমাম দ্বারাই এই মসজিদে কোরআন ও হাদিসের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা হয়। দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি এই মসজিদে আগমন করে। আমরা এখনও তিনতলা ক্যাপাসিটি ই দিতে পারি না, আমাদের এখনও তিনতলা বইরে মসজিদে মাঠে আসে। এই মসজিদের পাশে একটা ঐতিহ্যবাহী পারিবারিক কবরস্থান আছে, এই কবরস্থানে অনেক সুনামধন্য লোক এই কবরস্থানে শুয়ে আছে এবং তৎকালে ব্রিটিশ ভারতের হাই কমিশনার শুধু সৈয়দ আকবর আলী সাহেব এই কবরস্থানে শুয়ে আছে। তৎকালীন জাতীয় চক্রবর্তীর হাতে ফাইট করে এখানে মুন্সি মেহেরুল্লাহ আর ওলিগা মুন্সি দাইমুল্লাহ তোমাদের ইব্রাহিম নাইব সাহেব তোমাদের হিসাবউদ্দিন সাহেব এরা সহযোগিতা করে রক্তক্ষয়ী সংঘর্ষ করার কারণে এইটা লাল মসজিদ নাম হয়েছে। প্রতিষ্ঠাতা করছে মুন্সি মেহেরুল্লাহ আর ওলিগা আর পরে জেনারেশন আইসারা করছে ওলিগা ফজলুর রহমান রাব্বি সাহেব। মসজিদটা ভাঙিয়া নতুন করছে আবার 1990 সনে মুন্সি হারুন সাহেব। মূলত আমরা তার নামটা ভালো নামটা জানি ফজলুর রহমান রাব্বি, উনি করছে। আর দ্বিতীয় তালাটা এই গ্রামের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী উনি সহযোগিতা করছে, ওনার ভাই করছে মঞ্জুর হাসান মাহমুদ। এইভাবে গ্রামের গণ্যমান্য ব্যক্তি আরও সহযোগিতা করার কারণে দোতলা হয়েছে। আর তিন তালাটা হয়েছে ওলিগা 1917-18 সালে এই এই এইটা ওলিগা আপনার গ্রামের লোকজনের সহযোগিতাই এটা হয়েছে। অন্যান্য মসজিদের কমিটিরা দেখা যায় যে ইমাম শব্দের উপর একটু চাপ দেয়, দেখা যায় যে তাদের কথা মতনই করতে হয়, কিন্তু এই মসজিদে মসজিদ কমিটিরা এদের কথাই হলো যে মসজিদ আল্লাহর ঘর, আমরাই খাদেম, আপনারা ইমামতি করবেন, আমরা আপনাদের খাদেম, আপনাদেরকে আমরা স্বাধীন হিসেবে দিলাম, তাতে আপনারা কোরআন সুন্নাহ মোতাবেক যেভাবে হয় এই মসজিদটা আপনারা পরিচালনা করবেন।
তে মাশাআল্লাহ এখানে কমিটির থেকে আমাদের উপরে কোনো চাপ বা এলাকাবাসীর মোটামুটি ভালো, এরা কোরআন সুন্নাহ সঠিক মর্মগুলোই এখানে শুনতে চায়। দেখা যায় যে সিরাজগঞ্জে যতগুলো মসজিদ আছে আল্লাহর রহমতে এখানে বিভিন্ন এলাকা থেকে প্রত্যেক জুমায় লোকজন ও মুসল্লি উপস্থিত হয়। দেখা যায় রায়গঞ্জ, বেলকুসি, সাজাদপুর অনেকেই সিএনজি অটো ভাড়া করে এই মসজিদে জুমার সালাত আদায় করার জন্য উপস্থিত হয়। কিসের জন্য আসেন? এখানে অন্যান্য মসজিদের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আলোচনা করা হয়, যার কারণে দূর দূরান্ত মুসল্লিরা এই মসজিদে সমাগম হয়।